ওয়েলকাম টু ওভি থ্রি সিক্সটি বড় মতোই আমরা আবার চলে এলাম নতুন একটি অ্যাপসের রিভিউ নিয়ে আজকের অ্যাপসটির রিভিউটি হচ্ছে একটি এমপি থ্রি বা অডিও প্লেয়ার নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রতিনিয়তই আমরা আমাদের ফোনে অসংখ্য গান শুনে থাকি এজন্য অনেক প্লেয়ার ব্যবহার করে থাকি কিন্তু এই মিউজিক প্লেয়ারগুলো আমাদের স্বপ্ন বা স্বাদ পূরণ করতে পারে না ফোনে যে মিউজিক প্লেয়ারটি দেওয়া থাকে সেটির সাউন্ড কোয়ালিটি আপনারা সবাই জানেন যে অতটা ভালো হয় না এজন্য আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি থার্ড পার্টি অ্যাপসের মধ্যে অসংখ্য অডিও অ্যাপস রয়েছে তার মধ্যে যেটি সব থেকে ভালো কয়েকটি অ্যাপস তাদের মধ্যে আজ একটি অ্যাপস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অ্যাপসটির সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে কিভাবে ডাউনলোড করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপসির ইন্টারফেস এতে যথেষ্ট স্মুথ একটি ইন্টারফেস কালার স্যাচুরেশন অনেক সুন্দর থিমসটি অনেক সুন্দর অর্থাৎ কিছু মিউজিক প্লেয়ার থাকে যেগুলো শুধু গানের দিকেই নজর দেয় কিন্তু এই মিউজিক প্লেয়ারটি গানের সাথে সাথে এর ভিউয়ের দিকেও অনেকটা নজর দিয়েছে আমরা যে থিমসটা দেখতে পাচ্ছি অর্থাৎ লাল কালারের যে একটা গ্লোটি আছে আমরা ইচ্ছা করলে এই থিমসটিও পরিবর্তন করতে পারবো এই জন্য আমাদের রাইট সাইডে দেখুন একটি সেটিংস মেনু আছে সেটিংস মেনুতে ক্লিক করার পরে আমরা থিমস অপশনে ক্লিক করব থিমস অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখব অনেকগুলো থিমস আছে আমরা ইচ্ছা করলে ন্যাচারাল থিমস সিলেক্ট করতে পারি ন্যাচারাল থিম সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দেবো এবং দেখছি আমাদের এখানে একটি ন্যাচারাল থিম সিলেক্ট হয়ে গেছে দেখুন আপনারা আমরা ব্যাগে গেলে দেখতে পারবো কতটি একটি স্মুথ একটি থিম এবং সব থেকে মজার ব্যাপার এই থিমটি প্রতিনিয়ত আপনা আপনি চেঞ্জ হতে থাকবে অর্থাৎ এখানে যে থিমসের মধ্যে যে পাঁচটি বা সাতটি দেওয়া আছে এই থিমসগুলো আপনা আপনি প্রত্যেকটি একদিন একদিন চেঞ্জ হতে থাকবে ওকে এরপর আমরা দেখতে পারবো ফোনটির ইকুলাইজার অর্থাৎ এই অ্যাপসের ইকুলাইজার অ্যাপস ইকুলাইজারের জন্য প্রথমে আমাদেরকে একটি মিউজিক প্লে করতে হবে আমরা একটি মিউজিক প্লে করলাম অনেক সফট ওকে আমরা পোস্ট করে দিচ্ছি রাইট সাইডে অপশন বেটন থেকে ইকুলাইজার একুলাইজারে ক্লিক করার পর আমরা ইচ্ছে মতো এখানে বেস টিউন বা ভোকাল ভোকালটি বাড়িয়ে কমে দিতে পারবো সাব বেস সাবটিউন সব কিছু আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো এরপরে উপর দিকে আছে বেস অপশনটি দেখুন একদম উপরে ডান দিকে বেস অপশনটি মূলত সাউন্ডের বেসটা অনেকে বাড়িয়ে দেয় তবে আমার সাজেশন থাকবে বেসটা অন্তত উইথিন ফিফটির মধ্যে রাখতে এর পরবর্তী দিলে সাউন্ড ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা যে হেডফোনগুলো ইউজ করি সাধারণত এগুলো তেমন একটা উন্নত মানের হেডফোন না তিন থেকে চারশো টাকার মধ্যে যে হেডফোনগুলো থাকে সেগুলো মোটামুটি মানের হেডফোন বলা চলে তো ফুল বেস দিলে সেগুলো অনেক সময় ক্যাপচার করতে পারবে না কিন্তু আপনি যদি অনেক এক্সপেন্সিভ হেডফোনগুলো ইউজ করে থাকেন বা ব্র্যান্ডের কোনো হেডফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি বেসটি অনেকটাই বাড়িয়ে দিতে পারবেন এরপরে ভলিউম এটি আপনাদের ফোনের ফিজিক্যাল কী দিয়েই চেঞ্জ করতে পারবেন এরপর ভার্চুয়ালাইজার ভার্চুয়ালাইজারের কাজ হচ্ছে ফোনের সাউন্ডটিকে থ্রি ডি সাউন্ডে পরিণত করা এটি যখন ছিল এটি আমরা যতটুকু পারবো বাড়িয়ে রাখবো কোনো সমস্যা নেই সিক্সটি বা সেভেন্টি কোনো সমস্যা নেই ওকে এবং আমরা ইচ্ছা করলে ইকলাজটিকে অফ বা অন করে দিতে পারি ব্যাগে চলে যাচ্ছি আমরা আবার আমরা মিউজিক ইন্টারভেসটা আর একবার দেখে নেই দেখুন স্মুথ ওকে ব্যাকে যাচ্ছি উপরে অপশনগুলোর মধ্যে প্রথমে আছে প্লে লিস্ট আমরা আমাদের পছন্দমতো গানগুলো এই প্লে লিস্টে সেট করে রাখতে পারবো এছাড়াও আমাদের রিসেন্টলি অ্যাডেড অর্থাৎ আমাদের মাইক্রো এসডি কার্ডে খুব কয়েকদিনের মধ্যে যে গানগুলো অ্যাড করা হয়েছে তা আমরা রিসেন্টলি অ্যাডেডে ক্লিক করলে আমরা সেই গানগুলো দেখতে পাচ্ছি দেখুন আমাদের এখানে আমি যে গানগুলো সিলেক্ট করেছি সেই গানগুলো এখানে দেওয়া আছে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর সংস এখান থেকে অল ট্র্যাক দেখাচ্ছে আর্টিস্ট আর্টিস্টের নাম অনুসারে গানগুলো অটোমেটিক এখানে সাজিয়ে নেওয়া হয়েছে এছাড়াও আছে অ্যালবাম ফোল্ডার অপশন এবং আরও অনেক অনেক অপশন সর্বোপরি এই অ্যাপসটি একটি আপনাদেরকে দেবে গান শোনার এক অনন্য মাত্রার এক্সপিরিয়েন্স এছাড়াও এখানে আছে সার্চ অপশন আপনারা গানের নাম এখান থেকে আরামেই সার্চ করতে পারবেন যেমন আমি যদি লেখি এলোমেলো মন গানটি মন লেখার সঙ্গে সঙ্গে দেখুন এলোমেলো মন গানটি চলে এসেছে অর্থাৎ গানের নাম মনে থাকলে গানটি কোথায় আছে কোন ফোল্ডারে আছে তা খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লিখবেন গানটি চলে আসবে আবার ব্যাকে যাচ্ছি তো দেখতেই পারলেন সম্পূর্ণ অ্যাপসটির রিভিউ এবং কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন হ্যাঁ আমরা বুঝতে পেরেছি অ্যাপসটির নাম এবং কীভাবে ডাউনলোড করবেন তো অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন এমপি থ্রি প্লেয়ার এমপি থ্রি প্লেয়ার লেখার সঙ্গে সঙ্গে প্রথমেই একদম প্রথমেই যে অ্যাপসটি চলে আসবে প্রথমে যে অ্যাপসটি আসবে সেটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত এমপি থ্রি সফটওয়্যার হয়তো আবার সমস্যার কারণে এটি আসতে দেরি করছে তো আমরা ডাটা অন করে দিচ্ছি সমস্যা নেই আমরা ডাটা অন করে ট্রাই করছি ওকে দেখুন এমপি থ্রি প্লেয়ার এটি বিটসের এমপি থ্রি প্লেয়ার ইয়েস ইটস এ সারপ্রাইজ আমরা যারা গান শুনতে পছন্দ করে কিন্তু বিটসের নাম শুনি এমন আসলে লোক পাওয়া খুবই কষ্ট বিটস একটি ওয়াল ক্লাস হেডফোন কোম্পানি যারা মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে একটি অনন্য মাত্রা এবং এমপি থ্রি প্লেয়ারটি তাদেরই তৈরি এই সফটওয়্যারটি ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং যার রেটিং ফোর একটি ফাইভ মিলিয়ন ডাউনলোডের সফটওয়্যার যার রেটিং ফোর বুঝতে সেভেন বুঝতেই পারছেন এটি কী পরিমাণ পপুলার একটি এবং সব থেকে মজার ব্যাপার এটি একটি ফুল ফ্রি ভার্সন এটি আপনি লাইফ টাইম চালাতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না নেট অন থাকলে মাঝে মাঝে অ্যাপস অ্যাড আসবে যেটি স্বাভাবিক কিন্তু কোনো লাইসেন্স বা অন্য কোনো কিছু দরকার নেই আর আরেকবার বলে দিচ্ছি এটি বিটসের হেডফোন যে ছিল সেই বিটস হেডফোন কোম্পানির এটি একটি মিউজিক প্লেয়ার তারা নিজের জন্য একটি মিউজিক প্লেয়ার তৈরি করে গেছে যেটি হচ্ছে এমপি থ্রি প্লেয়ার আপনারা বিটস প্লেয়ার লিখতে পারেন বা শুধু এমপি থ্রি প্লেয়ার লিখতে পারেন এমপি থ্রি প্লেয়ার লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি চলে আসবে আর সাজেশন রইবে অবশ্যই সবগুলো সবসময় সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করার তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব মাস্ট ধন্যবাদ